প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব ফুলকপি মটর রেসিপি। খুব সুন্দর সুস্বাদু একটি রেসিপি আর খুব সহজেই রান্নাটা তৈরি হয়। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষার তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষার তেলেই করছি। ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। কেটে আমি সর্ষার তেলে ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে, না হলে কিন্তু ফুলকপিগুলো কাঁচা তেলের গন্ধ আসবে। তার জন্য ফুলকপি যখন ভাজবেন তেলটা গরম করে অবশ্যই নেবেন। ফুলকপিগুলো ছেড়ে দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে একটু ফুলকপিগুলো ভেজে নেব লাল লাল করে। এইভাবে নাড়াচাড়া দিয়ে ফুলকপি ভেজে নিতে হবে। দিয়ে একটু ঢাকা দিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো অনেকটাই কমে আসে। দেখুন ফুলকপিগুলো খুব সুন্দরভাবে কমে এসেছে। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে আসছে। এইভাবে নাড়াচাড়া দিয়ে ফুলকপি ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নিয়ে এতে দিয়ে দিতে হবে আবার সর্ষার তেল। আবার আমি 3 টেবিল চামচ সর্ষার তেল দিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে দিতে হবে 2টো তেজপাতা। তেজপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে সামান্য সাদা জিরে। সাদা জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সোনালি কালার করে ভেজে নিতে হবে। তাতে কিন্তু ফোড়নটা খুব সুন্দরভাবে জমে যায়। দিয়ে দিতে হবে 1/2 চা চামচ রসুন বাটা। আর দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা। এইগুলো দিয়ে সামান্য নুন দিয়ে দিতে হবে, তাহলে আদা রসুনটা ছিটকাবে না। দিয়ে দিতে হবে 1টা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটুখানি পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো এরকম ভাবে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। তাতে কিন্তু তরকারিটা টেস্ট হবে, কাঁচা কাঁচা গন্ধ থাকবে না। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ জিরে বাটা। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ শুকনো লঙ্কা বাটা। আমি কিন্তু বাটা মশলাই ইউজ করি, আমি কিন্তু গুঁড়ো মশলা একটু কম দিই। দিয়ে দিতে হবে 1 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে মশলাগুলো একটু ভেজে নিতে হবে। এতে কিন্তু বেশি মশলার দরকার নেই, অল্প মশলাতেই রান্নাটা তৈরি করা যায়। দিয়ে দিচ্ছি 2টো টমেটো পিউরি বড় সাইজের। এতে টক টক লাগবে, খুব ভালো লাগবে। রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে পারেন, আপনার ইচ্ছা করলে পোলাওয়ের সঙ্গে খেতে পারেন। এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা যারা পছন্দ করবেন না তারা অবশ্যই মিষ্টিটা দেবেন না। মিষ্টিটা দেওয়া এই কারণে কালারটা খুব সুন্দর আসে। এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাতে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে। এইভাবে মশলা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো জল। জল দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে নিতে দেখা যাবে যে মশলা থেকে তেল উঠছে, তখন দিয়ে দিতে হবে মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো দিয়ে আমি 1 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে ভেজে রাখা কপিগুলো। কপিগুলো দিয়ে মশলার সঙ্গে আমি 1 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল। জল এই পরিমাণ দিতে হবে কফির ডাঁটগুলো যেন সিদ্ধ হয় আর জল শুকিয়ে নেব। এটা কিন্তু মাখু মাখু রান্নাটা হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম টক দই ফেটিয়ে। এতে খুবই টেস্ট হবে। এটা অবশ্যই রান্না করে খাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে কিন্তু একদমই ভুলবেন না। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব।
আমার রান্না মোটামুটি তৈরি, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সামান্য, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে দিচ্ছি। এতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ে রান্নাটা তৈরি করা যায়।